টলিপাড়ার চর্চিত জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস যমুনা ঢাকিতে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি মুগ্ধ করেছিল দর্শকদের তবে এবার তার থেকেও বেশি চর্চায় দুজনের অফস্ক্রিন প্রেম সর্বক্ষণই একে অপরের প্রশংসায় পঞ্চমুখ থাকেন শ্বেতা আর রুবেল অনুরাগী মনে এখন প্রশ্ন কবে এক হবে চার হাত সত্য বড় দুর্ঘটনা সামনে উঠেছেন এখনও হাঁটাচলা করতে ব্যবহার করতে হচ্ছে ক্রাচ নিমফুলের মধু সিরিয়ালে এখন সৃজনের চরিত্রে দেখা যাচ্ছে তাকে আর সেই সিরিয়ালের শুটের সময়েই বাসের উপর থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য শুট করার সময় দুই পায়ের গোড়ালি ভেঙে যায় রুবেলের তারপর মাসখানেক ছিল সম্পূর্ণ বিশ্রামে বিছানা থেকে নড়াচড়া করার কোনো ক্ষমতা তার ছিল না তবে এখন কয়েকদিন আগে ফিরেছেন সেটে এর মধ্যে পরিবার ও শ্বেতাকে নিয়ে জওয়ান দেখে এসেছেন দুই পরিবার মিলেই ঠিক করেছিল শ্বেতা আর রুবেলের সম্পর্কটা আসলে দুজনে যখন একে অপরের সঙ্গে প্রেম করা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন তখন অনুঘটকের কাজ করে পরিবার দুই পরিবারই ঠিক করে দেয় তাদের বিয়ের এখন অবশ্য চোখে হারান একে অপরকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সে তাকে নিয়ে কথা বললেন রুবেল সিনেচক্করকে বলতে শোনা যায় অনেক কাছের মানুষকেও অনেকে এরকম সময় পায় না কাছে যেভাবে এই সময়টায় ও আমার পাশে ছিল এক মুহূর্ত আমার মনে হয়নি এটা আমার হয়েছে মনে হতো আমার সঙ্গে ওরও হয়েছে যেভাবে প্রত্যেকটা সময় আমার খেয়াল রেখেছে শুটিং এর সময় বাড়িতেও এসেছে রোজ যাতে আমি একা বোধ না করি ডিপ্রেশনে না ভুগি আমার পরিবার এই সময় যেভাবে আমার জন্য করেছে ও ঠিক ততটা করেছে বিয়ে কবে প্রশ্নে রুবেল জানান দুর্ঘটনার আগেও তারা বিয়ে নিয়ে ভাবছিলেন এখনো কথা হচ্ছে হয়তো খুব সম্ভবত দু হাজার পঁচিশে বসবেন বিয়ের পিড়িতে তবে সেভাবে কোনো তারিখ নির্দিষ্ট হয়নি এখনো তবে খুব সম্প্রতি না হলেও জলদেই বিয়ে করে নেওয়ার ইচ্ছে রয়েছে দুই পরিবারের তরফে। টিআরপি তালিকাতেও প্রথম থেকে ভালো ফল করেছে নিমফুলের মধু মাঝে রুবেলের না থাকার কারণে রেটিং কিছুটা কমেছিল তবে রুবেল ওরফে সৃজন ফিরতেই জমে উঠেছে গল্প